কে হচ্ছেন বরিশালের মেয়র? আজ 12 জুন সোমবার অনুষ্ঠিত হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। এটি নগরবাসীর জন্য পঞ্চম নির্বাচন। 2003, 2008, 2013 সালের সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দলীয় প্রতীকের বাইরে। 2018 এবং 2023 এবারে নির্বাচন হচ্ছে সরাসরি দলীয় প্রতীকে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক আসার পর থেকেই সুষ্ঠু নির্বাচন নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে। 2018 সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে দুপুর 12টার মধ্যে নির্বাচন বর্জন ঘোষণা দেন আওয়ামী লীগ বাদে সকল দলের প্রার্থীরা। বিগত নির্বাচনের মতো এবারও কারচুপি ও ভোট ডাকাতির আশঙ্কায় নির্বাচনে অংশগ্রহণ করছে না প্রধান বিরোধী দলীয় বিএনপি ও গতবার আলোচিত মেয়র প্রার্থী বাসদের ডক্টর মনীষা চক্রবর্তী। আওয়ামী লীগের প্রার্থী বাদে অন্যান্য প্রার্থীরা ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে একাধিক বক্তব্য দিয়েছেন। সব দলের অংশগ্রহণ না থাকায় এবারের নির্বাচন নিয়ে জনগণের বিশাল একটি অংশের তেমন কোনো আগ্রহ নেই। তারা এই নির্বাচনকে একতরফা নির্বাচন হিসেবে ধরে নিয়েছেন। বিগত নির্বাচনে ভোটের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে বরিশালে সবসময় বিএনপির ভোট ব্যাংক বেশি। তাছাড়া আওয়ামী লীগের বর্তমান মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবার মেয়র পদে মনোনয়ন না পাওয়ায় মহানগর আওয়ামী লীগের পদদারি সক্রিয় নেতারা অনেকটাই নির্জীব ও নিষ্ক্রিয়। এবার নৌকা প্রতীক পাওয়া মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন শেরনিয়াবাতের পক্ষে কাজ করছেন। সাবেক মেয়র শওকত হোসেন হিরণ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অফিসার জাহিদ ফারুক শামীমের অনুসারীরা। আওয়ামী লীগের চলমান এই বিভাজন দূর না হয় ফলাফল ভিন্ন দিকে মোড় নিতে পারে। এক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুক্তি মোহাম্মদ ফৈজুল করিমের হাত পাখা ও জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের লাঙ্গল প্রতীক সুবিধাজনক অবস্থানে চলে আসতে পারেন। এদিকে সাবেক ও মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামালের ছেলে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বিএনপির ভোট ব্যাংকের বড় একটি অংশ তার দিকে ঝুঁকে পড়তে পারে। এদিকে বরিশাল নগরের মধ্যে থেকে থাকা পলাশপুর ও বাটারখাল অথবা কেডিসি কলোনির বস্তি ভোটারদের মাঝে নৌকার প্রার্থী টাকা বিলিয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপন। এ বিষয়ে তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন তারা। আলোচিত এই কলোনিতে 15,000-এর বেশি ভোট রয়েছে। এসব ভোট টাকার বিনিময়ে বিক্রি হওয়ার ইতিহাস রয়েছে। দুই প্রার্থীর অভিযোগ সত্য হলে আজকের ফলাফলে নৌকার প্রার্থী অনেকটাই এগিয়ে থাকবেন। বরিশাল সিটি নির্বাচনে পরিস্থিতি নিয়ে দৈনিক নয়া দিগন্তকে একান্ত আলাপচারিতায় সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদার জানান, 2018 সালে বরিশাল সিটি নির্বাচন যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি তার প্রমাণ তো তখনকার মিডিয়াগুলোই দেখলেই পাওয়া যায়। দুপুরের মধ্যে একজন ছাড়া অন্য সকল মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণার পরও কি সেই নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলার সুযোগ আছে কি? তিনি বলেন, এবারে নির্বাচন সুষ্ঠু করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সবাইকে দায়িত্ব নিতে হবে। সিটি নির্বাচন সুষ্ঠু না হলে জাতীয় সংসদ নির্বাচনে এর নেগেটিভ প্রভাব পড়বে। আমরা একটু ইতিহাস জেনে নিই। বরিশাল সিটি নির্বাচনে স্থানীয় সরকার মন্ত্রণালয় আওতাধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা ব্রিটিশ সরকার নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে 1869 সালে বরিশাল টাউন কমিটি নামে প্রথম মিউনিসিপ্যালিটি গঠন করা হয়। তো বন্ধুরা, এই সব আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। ব্রিটিশ সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন মিডিয়া। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।